মুসলমান ভাই ও বাবাজি আমার শুনে রেখে দিন বাবা, ও আমার আব্বা জানেরা শুনে রেখে দিন, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার যেদিন মিরাজে গিয়েছিল আমার আপনার নবী মৃত্যুর বিছানায় তো আমাদের কথা বলেননি, দুনিয়ার জমিনে তো আমাদের কথা বলেননি, নবীজি যেদিন মিরাজে গিয়েছিল সেই মিরাজে নবীজি আমাদের কথা ভুলে যাননি। ভাই এই যে মাসটা চলছে এর আগের মাসটা কি মাস ছিল বলতে পারবেন? এর আগের মাসটা কি মাস? শাবান মাস নয় বাপ, কি মাস হবে বলেন? রবিউল আউয়াল মাস, যেই মাসে আমার আপনার নবী কি করেছিল? জন্মগ্রহণ করেছিল। যেই মাসে নবী পাক সাল্লাম দুনিয়ায় এসেছিল সেই মাসে নবী পাক সাল্লাম আমাদের কাছে এসেছিল, আমরা তার জন্য গর্বিত না গর্বিত না গর্বিত তো? তাহলে দেখুন নবী পাক সাল্লাম দুনিয়ায় এসেছিল আমাদের কথা ভোলেননি, নবী পাক সাল্লাম যেদিন মিরাজে গিয়েছিল সেদিনও কিন্তু আমাদের কথা ভুলে যাননি। কেমন করে মুসলমান ভাই ও বাবাজি আমার, ও নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বা জানেরা, নবী পাক সাল্লাম যেদিন মিরাজে গিয়েছিলেন, যেদিন মিরাজে গিয়েছিলেন নবী পাক সাল্লাম আমার আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে গেলেন, আমার আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে যখন গেলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে জিজ্ঞাসা করেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছো, তুমি বলো বলো তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছো, তুমি আমার কাছে নজরানা স্বরূপ তুমি কি এনেছো? নবী পাক সাল্লাম যখন আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে গেলেন তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছো তো তুমি নজরানা স্বরূপ আমার কাছে কি এনেছো? দুনিয়ায় তো কোনো মানুষ যদি একটা মানুষ আর একটা আত্মীয়র বাড়ি যায়, প্রতিবেশীর বাড়ি যায়, সেই মানুষটা কিন্তু সেই মিষ্টির ঠোঙা না নিয়ে সেই আত্মীয়র বাড়ি যায় না, যায় কি ভাই? যায় না তো, আত্মীয়র বাড়ি যায় না। কিন্তু ভাই দেখেন আজকের যে আমরা এই দুনিয়ায় আত্মীয়র বাড়ি যাই বলে মিষ্টির ঠোঙা নিয়ে যাই, আর আমার আল্লাহ পাক নবী পাক সাল্লামকে জিজ্ঞাসা করছে, আমার বন্ধু, ও আমার দোস্ত, তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছো তুমি বলো যে নজরানা স্বরূপ তুমি আমার কাছে কি এনেছো? মুসলমান ভাই ও বাবাজি আমার, ও নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বা জানেরা, যখনই এই কথা বললেন তখন আমার আপনার নবী সঙ্গে সঙ্গে বলছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার কাছে এমন কিছু আনতে পারি না, আমার উম্মত উম্মাতানিদের জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমন কিছুই আনতে পারি নাই, আমি এমন কিছু আনি নাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এটা আপনি কবুল করেনি। আমার নবী পাক সাল্লাম আল্লাহ পাককে বলছেন, রব্বুল আলামিন আল্লাহ আমি এনেছি আপনার কাছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, আল্লাহ পাক এটা আপনি গ্রহণ করে নিন, এটা আপনি কবুল করে নিন। যখন এই কথা বললেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ও বারাকাতু, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা যখনই এই কথা বললেন, যখনই এই কথা শুনিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যত মালাইকা ফেরেশতারা ছিল তারা খুশিতে বাগে বাগ হয়ে বললেন, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক এই কথা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা সাক্ষী দিতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বাবাজি আমার, যখন এই কথা বললেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর উপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।